আমিও বলছি লাইভে লাইভে বলছি মানে কোনো কিছু হইলে অ্যাড্রেস বলতে হবে মিরপুর 2 শপিং সেন্টার লেভেল 3 শপ নাম্বার 335336 নাই নাই আরেকটা কথা বলতে কিন্তু আমি সবসময় ভুলে যাই আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড লাইক কমেন্ট শেয়ার তো করবাই থ্যাংক ইউ সো মাচ হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে আমার শপে যাওয়ার ডে আমি যাবো আজকে শপে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পার্সেল করা শুরু করেছি কারণ প্রচুর পরিমাণে মেকআপ পেজের অর্ডার যেটা কিনা আমি মানে নিজে কমপ্লিট করতে পারবো না আর আমি এখন পর্যন্ত কোনো মডারেটর ওখানে রাখিনি যেহেতু ওরা কিছু জানে না তো এর জন্য আমি এখন পর্যন্ত কোনো মডারেটর বা কাউকে এখনও রাখা হয় নাই আমার নিজেরই দেখা হয় সো এর জন্য আমি হচ্ছে সকাল সকাল পার্সেল করতে বসে গিয়েছি তো এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে দেন আমানকে খাই আমি হচ্ছে শপে যাব দেন তোমাদের শপে গিয়ে হয়তো ভিডিও করব ওকে এই যে সকাল সকাল পার্সেল করতে বসে গিয়েছি অলরেডি অনেকগুলো পার্সেল করে রেখেছি এই যে অনেকগুলো পার্সেল করে রেখেছি এই যে আমার মেকআপের আইটেমগুলো এখানে আছে টিকটাতে আছে অনেক পরিমাণে সো এগুলোই আমি করতেছি এখন এগুলো করে টরে দেন হচ্ছে আমি যাব শপে বসুন্ধরা যাই কী করবো খেলা করবো সেই যে আপুটা অর্ডার করেছে মাহমুদ আক্তার আপু আমি এখন ওনার নামটা লিখে দেন পার্সেলটা করে দিচ্ছি আমি যে কখন পার্সেল করা শেষ করব আর কখন যে শপে যাব আমি সেটাই বুঝতেছি না পার্সেলগুলো না করলেই নয় হাতের লেখাও খারাপ হয়ে গেছে তো এভাবে যারা অর্ডার করবেন সুন্দর করে ছবি দিবেন দেন অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এই যে আইশ্যাডো প্যালেটটার দাম হচ্ছে 800 টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা টোটাল 880 টাকা ঠিক আছে তো এটা হচ্ছে ওনার অর্ডারটা সো আমি এটা এখন পার্সেল করে দিব তো এই যে বের হ এই যে তো এই যে ওনার আইশ্যাডো প্যালেটটা এটা আমি এখন পার্সেলটা করে দিচ্ছি ওকে সো গাইস এইভাবে পার্সেলগুলো করি সবগুলো দেখানো তো পসিবল না তো এইভাবে দুই একটা করে করে দেখিয়ে দিব ঠিক আছে মাম্মা বন্দি উঠে গেছো বন্দি উঠে গেছো থ্যাংক ইউ আচ্ছা আমি পাপা দিয়ে আসো থ্যাংক ইউ বলো এরকম করো কেন বোকা নাকি তুমি বোকা নাকি তুমি পাগল নাকি তুমি তুমি পাগল 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 এখন হচ্ছে ছবি আপলোড দিচ্ছি ভিডিও আপলোড দিচ্ছি আমাদের পেজে এই যে রাইট নাও এই ভিডিওটা আপলোড হচ্ছে আমার এখন কফি খাবে তাকে কফি বানিয়ে দিব দেন আমি কিছু খাবো আমার ক্ষুধা লাগে না কেন ক্ষুধা লাগে না কেন লাগে না এই আমানকে খাওয়াইতে আমার জীবন বের হয়ে যায় আমার জীবন যুদ্ধ হচ্ছে আমানকে খাওয়ানো কি আমান হ্যাঁ আবার বলে হ্যাঁ তুমি কি করো তুমি কি করো বলো গেমস খেললো কি গেমস খেলো ভাই সিটি বোকা হইছে পিস্তল কই দেখি তো আমরা এদিকে পিস্তল লেখে কিন্তু গাড়ি বোকা কেন তুমি আজকে আমি পরবো হলো রানি ওয়ানটা এখন আমি সাবান নিয়ে আসি দেন ড্রেসটা পরে তোমাদেরকে শপে গিয়ে দেখাচ্ছি ওকে সো গাইস আমি ফ্রেশ হয়ে এসে দেন আমি মেকআপের জন্য আর কি ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম যে এখন একটু হালকা মেকআপ টেকআপ করে আমি চলে যাব শপে দেন মেকআপ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে
এই যে আমি রেডি হয়ে গেলাম এন্ড আমার লাইফটাও কিন্তু শেষ। সো আমি এখন কিন্তু শপে চলে যাব। সো চলো, আমি চাচ্ছি তোমাদেরকে নিয়ে যেতে শপে। শপ পর্যন্ত ভিডিওটা করব, দেন চাচ্ছি আমানকে একটু বাবুল্যান্ডে নিয়ে যাব। তো সেখানেও আমি আজকে দেখিয়ে দিব যে আমার বাবুল্যান্ডে গিয়ে কি কি করে, ও একজন বাবুল্যান্ডের মেম্বার, তো সেখানেও নিয়ে যাব। সো চলো, লেটস গো। আরেকটা কথা বলতে কিন্তু আমি সবসময় ভুলে যাই, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এন্ড লাইক কমেন্ট শেয়ার তো করবাই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাবস্ক্রাইব করেছো, এন্ড যারা করোনি তাদেরকেও কিন্তু থ্যাংক ইউ, কারণ তারা কিন্তু এখনই করে দিবে। আমি জানি, আমার বিশ্বাস আছে আমার আপুদের ভাইয়াদের উপর যে তারা এখনই সাবস্ক্রাইব করে দিবে। সো সবাইকে থ্যাংক ইউ, এন্ড পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিবা, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু টেরও পাবা না। আর হ্যাঁ, আমার শ্বাসটা কেমন হয়েছে সেটা তো কিছু বললাম না, আমি খুব অল্প টাইমের মধ্যে সেজে ফেলেছি, কারণ এতটা টাইম নয়, আমাকে শপে যেতে হবে, অলরেডি 3টা থেকে 4টা বেজে যাচ্ছে। সো জানিয়ে দিও কেমন হয়েছে। সো চলো, দেরি করছি কেন, চলো 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 চলো। তাই আমান, কোথায় তুমি? কই দেখি তো। হ্যালো হ্যালো মান, কি করো তুমি? ওইটা ওইটা রেড কালারটা। হ্যাঁ দাও। তুমি কই যাবা? শোরুমে। শোরুমে যাবা? চলো 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 চলো। আমি কি খাই দিই? বোকা নাকি তুমি? ডাড়িকে ধরো, ডাড়িকে ধরো তুমি। আমি তোকে চুল খাই দিই না, আমার চুল ওর মানে মুখে গিয়ে পড়ছে, গলা ভেঙে চুল খাই দিতেছি। আমি ছেলেটা চুল ছাড়া দিলে এরকমই হয় হুন্ডাই, তাই না? আমার তোমার তো চোখ যায় টয়েসের দিকে, তোমার তো আর কোনো কিছু দিকে চোখ যায় না, তোমার তো শুধু টয়েসের দিকে চোখ যায়। কি রাখবি? কি বল কিছু? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। মানে তুই কি মানে আজি করে দিন। প্রোডাক্টটা এডিট করতে হবে, প্রোডাক্ট নামটা জানি কি লাগলো ভিডিও। আমিও বলছি লাইভে, লাইভে বলছি মানে কোনো কিছু হইলে অ্যাড্রেস বলতে হবে। মিরপুর 2 শপিং সেন্টার, লেভেল 3 শপ নাম্বার 335336। এই যে আমাদের শপ নেম। অ্যাড্রেস বলতে বলতে ভাই আমার অবস্থা খারাপ, বোর্ডটা চেঞ্জ করতে হবে। কোনটা দিয়ে আসেন? এটা কি দেখেন না? শপ নং, শপ শপ নাম্বার পাঠিয়েছো কি? সমস্যা নাই তো, 335 হবে না? হ্যাঁ কি সমস্যা নাই, ওই 335। এই যে আমাদের ওয়ান পিসের ডিসপ্লে, এটা জর্জেট আপু আজকে আছে তো, যে ইনটেক আছে আপু আজকে অনেক দিন পর আসলো ব্লগে, তো দোকানে আসছে। এই ড্রেসটা নাকি পুরো শেষ করে ফেলছো সব হোলসেল দিয়ে? হুম, হোলসেল আসছে। হোলসেল দিয়ে দাও, তারপর আমি কিছু এটা
এখন আসলে না তো করতে পারি না চলেন চাইল দিয়েছে সবাইকেই লাগবে আমি দেখাই আপনাদের সামনে এর জন্য হয়তো আপনাদের কাছে এত বেশি ভালো লাগবে আপনাদের নিজেদের পড়লেও ভালো লাগবে শুধু আমাকেই ভালো লাগবে সবাইকে ভালো লাগবে আমাদের ড্রেস গুলো এমন কে বাবা তুমি এগুলো মানে ক্যামেরা ধরলেই ভাবো আমি তোমাকে দেখাচ্ছি তাই না কিন্তু আসলে কিছুই না কিছুই আসসালামু আলাইকুম মানে আমি আমি স্টাডি করতে পারি না ক্যামেরা ক্যামেরা স্টার্ট করলে এই যে ভূতুটা চলে আসে ভূতু মানে ক্যামেরা স্টার্ট করলে ও চলে আসে মানে শোরুমে এসে ব্লক করা যাবে না আমার বাবুল্যান্ডে ভাবতেছি যাব আর ভাবতেছি যাব না গেলেই আর আসতে দেবে না আমি বাবুল্যান্ডের ব্লগ আর একদিন করে দিই আজকে না কারণ আজকে শুক্রবার তো একটু কাস্টমার বেশি তো আজকে যাওয়া যাবে না বাবুল্যান্ডে কেবল আসলাম তোমার মারবো কেন কেন হাও তুমি কি বোকা হইছো পাগল হইছো তো ভাইমা গুইমা তোমার কি অবস্থা তিন মাস আমানের বার্থডে দিন লাস্ট খাইছিলাম কি করতেছো তোমার বুদ্ধি আছে তোমার যাতে মাতাল হইলো তাহলে ঠিক তুমি চেয়ারটা কি করবা কোথায় যাও মানে আমার ব্লক করলেই ওদের থাকাই লাগবে মানে আমার ব্লগের ভিতর ওদের আমার নেওয়াই লাগবে এই যে আন্দর বান্দর গুলো নেওয়াই লাগবে কিছু করার নেই রাস্তা আটকে বয়ে রয়েছেন পরে কোন আন্দর বান্দর নেওয়া লাগবে তো আমি চলে যাব সব থেকে এখন বাসায় চলে যাব আমি এই ব্লগটা আর বড় করতে চাচ্ছি না এমনি অনেক বড় হয়ে গেছে যাই না কত বড় হয়েছে এত বড় ব্লগ আপলোড দিতে আমার একদম জান বের হয়ে যায় বুঝছো অনেক খুন ধরে আপলোড 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 হয় সো আমি চাচ্ছি এখন এই ভিডিওটা এখানে এন্ড করে দিতে আমি ভিডিও লাস্টে একটু বলে দিচ্ছি যে আমার শপটা কোথায় আমার শপটা হচ্ছে মিরপুর 2 এ মিরপুর বলো আশিক বলো মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 3 দোকান নাম্বার 335 এন্ড 336 আমাদের পুরো বোর্ড লেখা আছে নিশালি ফ্যাশন হাউস নামে যারা যারা আসবেন চীনা সুবিধার্থে আশেপাশে জিজ্ঞেস করলেও হবে আশেপাশে আমাদের যে কোনো দারানকে সবাই সব দারানের কাছে আমাদের কার্ড দেওয়া আমি কয়েকদিন আগে আমার কার্ড দিয়েছি আপুর কার্ড দিয়েছি আর হচ্ছে আমাদের স্টেডিয়ামের বিপরীত পাশে ওভারব্রিজের নিচে থানার অপোজিট সাইড একদম খুবই ইজি অ্যাড্রেস আমি এখন চলে যাব কারণ অলরেডি কয়টা বাজে ব্লগও চলে যাচ্ছে ব্লগটা এখানে এন্ড করে দিব আমার হচ্ছে অনলাইন থেকে আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম তো ওইটাও চলে আসছে ইনশাল্লাহ কালকের পরে যে ভিডিওগুলো হবে সেটাতে আমার কষ্ট একটু কমে যাবে মানে এরকম করে এত দূরে হাত বাড়ায় রাখতে হবে না ঠিক আছে এরকম জাস্ট আর কি হয় তো বলেই তো দিলাম শপ অ্যাড্রেস তো শপে এসে আমাদের ড্রেসগুলো পারচেস করতে পারবেন আপনারা হচ্ছে আমাদের শপ তো এখানে এসে পারচেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন কি 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 বলো সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের যদি রিসেন্টলি 100K সাবস্ক্রাইবার হয় আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সাবস্ক্রাইবার ওকে তো মানে ও বলতে চাচ্ছে যে আমাদের যদি মানে 100K সাবস্ক্রাইবার হয় তখন আর কি ও কি একটা গুড নিউজ দিবে আমি জানি না ও মনে হয় বিয়ে করবে
না ও কি বিয়ে করবে না তাহলে কি গুড নিউজ দিবে বল দিব দিব মানে আমি জানি না আমি একটা ব্লগে দেখছিলাম 100k সাবস্ক্রাইবার হইলে একটা জিনিস পাবো ও আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা ঠিক আছে বুঝছি আমি ভাবছিলাম মনে আর বিয়ে হবে আচ্ছা যাই হোক তো নেভার মাইন্ড বিয়েও করতে পারে কারণ 100k হইতো হইতে ভাই বহুত দেরি ততদিনে কিনা বাচ্চাই হয়ে যায় ওর না সিরিয়াসলি আমার বাসা সবাই কিন্তু সাবস্ক্রাইব করা আচ্ছা আমি কি ভুল বলছি মানে আমার ভাই এখন 2000ই হয় নাই আর 100 কি হইতে তো ভাই কত দেরি না আমাদের দেখা যায় যে ওর বাচ্চা কাছে হয় তার বিয়ে হয়ে যেতে পারে ও দাদা বেচারা বলতে সবার এখন বিয়েই হয় নাই আমার দাদা দাদি বানাই দিতেছে আচ্ছা যাই হোক তো জাস্ট ফান তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পিস আসসালামু আলাইকুম